আবু তালেব রসুলের চাচা গো, হেদায়েত পেল না। মা বোন, মা বোনটা শুনছে ভাই না? আছে মেয়েদের ব্যবস্থা আছে? আচ্ছা মা বোন, আপনারা 10টা মিনিট এবার আমার দিকে খুব কানটা ত্রখর করে রাখেন। একটা মহিলার নাম বলছি, মহিলাটার নাম হচ্ছে হিন্দা। হিন্দা নাম শুনেছেন? মহিলাটা চেনেন? খুব ভালো মহিলা না, ড্যাঞ্জাস মহিলা, খুব ড্যাঞ্জাস। কি করেছিলেন জি ইতিহাসের পাতায় কি করেছেন? ও রসুলের চাচার কলিজা চাবিয়েছে। 3 ধরনের তফসির আছে। চাবিয়েছে, গলার মালা করেছে, হিন্দা। ভালো মেয়ে না খারাপ? এতগুলি লোক আসতে বলছে, আমার আগের বক্তা যা চিল্লানো করালো ওরকম করাচ্ছি না, তাই আপনাদেরকে একটু বিরক্ত লাগছে নাকি? তো ভালো না খারাপ? আর বলবেন না, স্টপ করলেন, এবার ভালো বলেন। আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন, কারণ হিন্দাকে আল্লাহ হেদায়েত দিল। দিল কি দিল না? হিন্দা হেদায়েত পেল কি পেল না? হেদায়েত পেয়েছে। হিন্দার একটা ভালো গুণ ছিল, ওর স্বভাবের ভিতর একটা ভালো গুণ ছিল যেটা আল্লাহকে খুব ভালো লেগেছে। সেই ভালো গুণটা মা বোনদের কাছে তুলে ধরছি। ভালো গুণটা কি? ও নিজের স্বামী ছাড়া আদাস অন্য পুরুষের সঙ্গে কথাই বলতে পারত না, ঘৃণা করত। ইতিহাসে এসেছে হিন্দার সহেলি, সহেলি বলে হিন্দিতে, আপনাদের কি বলে? বান্ধবী। হিন্দার বান্ধবী হিন্দাকে এসে একটা সংবাদ শোনাচ্ছে। কি জানেন? হিন্দা হিন্দা হিন্দা, কি কি শুনেছিস খবর? ওই পশ্চিম পাড়াতে একটা খবর পেলাম, কি একটা মহিলা অপরিচিত লোকের সঙ্গে কথা বলেছে। কথাটা আবার বড় কিছু নয়, হাজি অমুক গ্রাম যাবো, রাস্তাটা কোন দিকে? তো এইদিকে, এইটুকু। তো হিন্দা লম্বা করে জিভ বার করে বলছে, কি করে কথা বললেও পরপুরুষের সঙ্গে কথা বলা যায়? এ ছিল হিন্দার চরিত্র। কিন্তু এদিকে খুব মোডেপ পেয়েছিল, খণ্ড কি করেছিল? হিন্দার ঘরে একটা গোলাম ছিল, ওসি। ওসিকে বলছে, শোন, তুই সারা জীবন গোলাম থাকবি না আজাদ হবি, স্বাধীন জীবনে যাবি? বলে, স্বাধীন কে চাই না ম্যাডাম, গোলাম কি আর ভালো লাগে? মামনি সোনা মানিক বলছে, তোকে আমি স্বাধীন করে দেবো একটা শর্তে। বলে, কি শর্ত বলেন? কি করতে হবে আমাকে আপনার জন্যে? বলে, এই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিস, ওর চাচা আমির হামজা যে রয়েছে, বীর যোদ্ধা, বাঘের মতো সিংহের মতো যার হুঙ্কার, ওর কলিজাটা যদি এনে দিতে পারিস তো আজাদ। ওয়াসি বলছে, এই ব্যাপার, এটা তো আমার কাছে হালকা, এনে দিব, কথা ঠিক থাকবে তো? বলে, হ্যাঁ। উহুদের যুদ্ধে আমির হামজা সিংহের গর্জন ছেড়ে দৌড়ছে, ওয়াসি একা পেয়ে গেল, বর্ষা মেরে দিয়ে আমির হামজাকে ফেলে দিল। ওয়াসি বলে, আমি চারিদিকে তাকিয়ে দেখি কেউ নাই, দৌড়ে গিয়ে বুকে বসে এইভাবে আমি হাড়গুলোকে ফেলে দিয়ে ওর কলিজাটাকে নিয়ে আমি দৌড় মারলাম, হিন্দাকে দিলাম, হিন্দা সেটা চাবালো, সেটা কেটে গলায় নিল, আমি আজাদ হয়ে গেলাম। এর নাম হিন্দা। এবারে হিন্দা হেদায়েত পেল, আল্লাহ হিন্দাকে হেদায়েত দিল। ওর জীবনে একটি ঘটনা ছিল, ঘটনাটা কি? হিন্দা মেয়েদের দেখবে বাড়িতে একটা কাজ আছে, মেয়েরা করে,
সেই কাজটা কি? ওরা যখন রান্না বান্না নিজের কাজে ব্যস্ত থাকে, তো থাকে তো থাকে, আর যখনই ব্যস্ত থেকে একটু সময় পেয়ে যায়, সামান্য ফুরসত পেয়ে যায়, সামান্য সময় যদি হাতে পেয়ে যায়, তো মেয়েরা নিজের ঘরকে থালা বাটি বাসন আর সুন্দর করে 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 ঘরগুলোকে সাজায়। মেয়েরা ঘর সাজায় না? এবার হিন্দা করেছে কি, রান্না বান্নার কাজ শেষ, ঘরের দরজা খুলে দিয়ে ঘরের ভিতরে দেওয়ালটাকে সুন্দর করে করে সাজাচ্ছে, ওই কাজে ব্যস্ত রয়েছে, ঘর সাজানোর কাজে ব্যস্ত রয়েছে। আর হিন্দার স্বামীর বন্ধু, হিন্দার বন্ধু নাই স্বামীর বন্ধু, হিন্দার স্বামী গেছে একটু বাইরে, বন্ধু হঠাৎ এসে ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে দেখছে বন্ধু নাই, উঠোনে আঙ্গি নাই দেখলো নাই, বারান্দায় বন্ধু নাই, ঘরের দরজাটা খোলা হুট করে ঢুকে গেল, তো দেখছে মহিলা বন্ধুর স্ত্রী একা আছে, বন্ধু নাই, তো ডান দিকে বাঁ দিকে খাটে সোফাতে বন্ধু নাই। তো ওর মনটা তখন বলছে ই তো মহিলা মানুষ, ওকে আর কথা বলে কি করো, ও যা করছে করুক, আমি আপনার ঘর যাই, আবার আধা ঘন্টা পর আসবো, নিশ্চয়ই চলে আসবে। ওকে রাও করেনি, কথাও বলেনি, ওর সঙ্গে কোনো সম্পর্কই নেই, যেই চৌকাটা পার হচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে। ভেজাল লাগলো কি না? জোরে বলেন, ভেজাল লেগে গেল। এর মনে ডাউট হয়ে গেল, আমার বন্ধু আমার বিবি দুজনই ইয়ং একটা ঘরে, তাহলে ঘটনা গোলমাল। এ বলল হিন্দারে, তোকে আর আমি বিবি হিসেবে আমার বিছাই বিছানায় নিব না, আমার বালিশে নিব না, আমার কাছে তোর আর জিন্দেগি হবে না, তোকে আমি তালাক দিব, তোকে আমি ডিভোর্স দেব, চিরদিনের মতো তুই আমার স্ত্রীর বন্ধন থেকে বের হয়ে তুই চলে যাবি বাবার বাড়ি। আর স্ত্রী তখন হিন্দা বারবার হাতগুলি পাগুলি জড়িয়ে ধরে বলছে, স্বামী আমার আমাকে ছেড়ে দিও না, আমি একদম অস সহায় মহিলা, জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলিনি, আর আমারই নসিবে কে খারাপিটা ছিল, আপনি জেনে নেন, আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন, ও এসেছে আমি জানি না, ও গিয়েছে এটাও আমি জানি না, ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি, কিন্তু বন্ধুরে এর স্বামীর মনকে কোনো রকম মানানো যেছে না, যেছে না, নিবি না, এটা জিদ করে নিয়েছে। সেটিং বসছে, সেটিং আজকে বিকেলে পাঁচজন বসলো ওদেরকে বুঝাতে, কাল বসছে পরশু বসছে, কিন্তু কার এ রোগের কোনো ওষুধ আছে বলেন? একটু লেনদেনের ঝামেলা আছে বুঝিয়ে দিয়ে যেতে পারে, মেয়েটা হয়তো বলবে যে আমার স্বামী ভালো কাপড় চোপড় দেয় না, এগুলো একটু বুঝিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এ রোগের তো কোনো ঝামেলা নেই, এ রোগের তো ওষুধ নেই, বিরাট ঝামেলা। যত রকম ভাবে গ্রামের দাদা নানা আছে হিন্দার স্বামীকে বুঝাই, ও খালি একটা জিদে আছে, ওর সঙ্গে আমার আর সম্পর্ক নাই, ছাড়ো তো বোকো না বদমাস মেয়ে। শেষকালে এক মুরব্বী হিন্দার স্বামীকে বলছে, এই সংসার নষ্ট করতে হয় না, আমরা দীর্ঘদিন সংসার করছি, কি ভেবেছিস মহিলা মানে কি, সফরের সঙ্গে কথা বললে কি এ হয় নানা রকম বোঝায়, তা একটা কাজ কর, আমার একটা বুদ্ধি নিবি? বলে বলো। বলে কি বুদ্ধি? বলে তুই সকালে উঠে এই রাস্তা ধরে হাঁটবি, হাঁটতে 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 মরুভূমির প্রান্ত দিয়ে যেতে যেতে একটা পাহাড় দেখতে পাবি, অতিক্রম করে চলে যাবি, আবার একটা পাহাড় পাবি, সেই পাহাড়ের ধারে একটা বস্তি দেখতে পাবি, কাফিলা, সেই বস্তির ভিতরে একজন কাহেন আছে জাদুকর, ও হাত চালায়, জাদুতে হাত চালায়, তো ও বলে দেবে যে তোর স্ত্রী তোর বন্ধুর সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। মানে এরা তখন ইমানদার নয়, বেইমান, হিন্দার স্বামীও বেইমান, হিন্দাও বেইমান। তো হিন্দার স্বামী বলল, ঠিক বলেছ, এই একটা রাস্তা আছে, তবে যাবোর কাছে যদি ও বলে যে আমার স্ত্রী সতী,
তাহলে কিন্তু গ্রহণ করব, কথা দিলাম। বলছি বেশ যা, এবার চলল। এরা চলল দুই ঘরে দুই ফ্যামিলিতে অশান্তি, হিন্দা যাই হিন্দার মা বাপ, হিন্দার শ্বশুর শাশুড়ি স্বামী, দল বেঁধে সেই মরুভূমির প্রান্ত পার হয়ে জাদুকরের বাড়িতে খোঁজ করে 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 গিয়ে সেখানে পৌঁছালো। তখন জাদুকর বলছে, কি ব্যাপার, কি হয়েছে? হিন্দার স্বামী বলল, ও জাদুকর কাহেন গুরু, তুমি শোনো, আমার স্ত্রীকে আর আমার বন্ধুকে আমি একটা রুমের ভিতরে দেখেছি। আমি বাইরে থেকে এসে দেখছি আমার বন্ধু ওই রুম থেকে বেরিয়ে যাচ্ছে আর আমার স্ত্রী ওই রুমই ছিল। এই বিষয় নিয়ে আমার ভিতরে অনেক কল্পনা জল্পনা ঢুকে গেছে, আমি এখন মানসিক রোগে ভুগছি। আপনি একবার এই বিষয়টা তদন্ত করে এই বিষয়টাকে দেখে দিয়ে উপশম করে দেন। বস, দেখছি শুরু করলো মিন 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 করে, যেমন করে জাদু করে ওইভাবে করতে 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 ওর যা করার ছিল শেষ হলো। দিয়ে বলছে, শোনো হিন্দার স্বামী, তুমি ভালো করে শুনে নাও, তোমার স্ত্রী আজকে সতী নয়, জন্ম থেকে সতী, তুমি ছাড়া তোমার স্ত্রী কারো ব্যবহারে যায়নি, যাওয়া তো দূরের কথা, কথাও বলেনি। তোমার যে বন্ধু তার সঙ্গে এর কোনো অবৈধ সম্পর্ক নাই, কথা বলেনি, তোমার বন্ধু একে কোনো কথা বলেনি, অতএব তুমি তোমার বিবিকে নিয়ে আনন্দ চিত্তে সংসার করো, এটা তোমার ভুল ধারণা। ঝামেলা মিটলো না মিটলো না? জোরে বলেন একবার। কিন্তু বেড়ে গেল, জাদুকর আর একটা কথা বলে দিয়ে ঝামেলাটা এত জটিল করে দিলে যে তালাকি হয়ে গেল। জাদুকরটা বলছে, এটা হলো তোমাদের মীমাংসার কথা, হিন্দারে তোমাকে আমি আর একটা কথা শোনাবো, আমি তোমার জীবন চরিত্রের উপরে যখন হাত দিয়ে কাহেননি আমি মন্ত্র পড়ছিলাম, তখন একটা সংবাদ আমার কাছে এসেছে, আমি পেয়েছি, সেই সংবাদটা কি তুমি শুনে নাও, তোমার পেটের ভিতরে তোমার গর্ভে একটা সন্তান পৃথিবীতে আসবে, আর সেই সন্তানটা এত দামি হবে, এত বীর যোদ্ধা হবে, ওই সন্তানটাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ চিনবে। পানি এতদিন পানি এতক্ষণ নদীতে ভাটিতে চলছিল, এবার উজান শুরু হলো। হিন্দা বলছে, তোর ভাত আর আমি খাবো না। হিন্দা শুরু করলে এবার প্রথম, কেন না, তুমি একটা অন্য বউ দেখে নাও, আমি এখন বাপের ঘর যাব। হিন্দা শ্বশুর শাশুড়ি বলছে, বউ মা রাগ করো না, মা রাগ করার কিছু নাই, ছেলের বিয়ে দিয়ে দেন গা। মা বাপ বুঝাচ্ছে ভারী লাগছে, যেদিকে মন যাবে চলে যাব, কিন্তু ওর ভাত আর খাবো না, ওর সংসার করব না। হিন্দার স্বামী বলছে, রে হিন্দা তুমি আমার উপরে মান অভিমান করে রাগ করে তালাক নিও না, সংসারটা ভেঙে দিও না, একই সঙ্গে থাকে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার ব্যাপারে আমি ধারণা করেছি, এটাই যদি তোমার রাগ হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, তারপরও চলো একই সঙ্গে সংসার করি, দাম্পত্য জীবন ভেঙো না। হিন্দা বলছে, যতই তুমি বোঝাও তোমার বিছানায় হিন্দা যাবে না, এটা আমি প্রতিজ্ঞা করে নিয়েছি, তোমার কাছে যাব না। যখন খুব জোরে চাপ দিল, হিন্দারে যেতি হবে, কেন যাবে না তুমি বলো? হিন্দা বলছে, তোমার আচরণে আমি রাগ করিনি, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার আচরণে আমি ব্যথা পাইনি, তোমাকে মাফ করে দিলাম, যাব না, তার কারণটা শুনে নাও। নিমের নিমের বীচে নিম হয়, আঙ্গুরের বীচে আঙ্গুর
ডোর হয়, আমের আঁটিতে আম হয়, তালের আঁটিতে তাল হয়। কোনো লোক যদি আশা করে নিমের বীজ বসিয়ে দিয়ে লিচু ফল খাবো, এটা হবে না, তাকে লিচুর আঁটি আনতে হবে। অতএব আমি তোমার সঙ্গে মিশে দেখে নিয়েছি, তুমি একজন দুর্বল পুরুষ, তোমার অন্তর কাপুরুষ, তোমার মিজাজ কাপুরুষ। যদি কাপুরুষ না হতে তাহলে এতদিন সংসার করার পরও নিজের স্ত্রীর পরিচয়টা তুমি পাওনি, যে তোমার বিবি কত ভালো, তাকে তুমি সন্দেহ করেছ। তোমার মতো কাপুরুষের বিচে কোনোদিন সুপুরুষ বীর যোদ্ধা হতে পারে না, এটা আমি বুঝে নিয়েছি। কাপুরুষের বিচে সুপুরুষ হবে না, আমের আঁটিতে জাম হবে না, তোমার বিচনে তোমার রক্তে তোমার রসে তোমার শুক্রাণুতে ওই বীর যোদ্ধা ছেলে হবে না। আমার পেটে যদি বীর যোদ্ধা আসতে হয় আর আমাকে যদি তার মা হতে হয়, তাহলে আমার স্বামীটাকেও বীর যোদ্ধা হতে হবে, বীর যোদ্ধার বিচি বীর যোদ্ধা হবে। অতএব হিন্দা তার স্বামীকে তালাক দিল, তালাক দিয়ে বিয়ে করলো কাকে, রসুলের চাচা আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো, আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে আবু সুফিয়ানের ঔরসে, আবু সুফিয়ানের রক্তে, আবু সুফিয়ানের শুক্রাণুতে হিন্দার পেটে যে বাচ্চাটা পৃথিবীর মানুষের পরিচিত লাভ করলো, তিনি কে? তিনি হচ্ছেন ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন বদরী সাহাবী, ইসলামের প্রথম যুদ্ধে যিনি তলোয়ার ধরেছিলেন, ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব বন্ধুরে, এই হিদ্দা রসুলের চাচাকে বিয়ে করে চাচি হলো, আবার আবার সাফি আর সদমা হয়ে গিয়ে রসুলের শাশুড়ি হয়ে গেল। তদু তাই নয়, এই হিন্দা ফাতেমাকার পর রসুলের কাছে এসে তৌবা করে কালেমা পড়ে নিয়ে ইমানদার হয়ে গেল। একদিকে রসুলের চাচার কলিজা চাবালো, আর একদিকে রসুলের চাচাকে বিয়ে করে ইমানদার হয়ে গিয়ে ইমাম মাবিয়ার মা হয়ে গেল। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ও নবী মুহাম্মদ, আমি হেদায়েত কাকে দিব তুমি জানো না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি হিন্দা কলিজা চাবিও। এখন রাজিয়াল্লাহু আনহা, জানেন হিন্দা রাজিয়াল্লাহু আনহা? জি ভাই, আমার দোষ নাই, গরিব আদাব। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? আপনাদেরকে বিরক্ত লাগা তো কথা নয়, বকছি তো আমি। হ্যাঁ, না না, শেষ হবে না, ওই একটু করে গলাতে নিয়ে আমি, এটা আমার অভ্যাস না। পানি খাওয়া দেখে আবার আপনাদের খারাপ লাগছে? তো হেদায়াত হচ্ছে সব থেকে বড় নিয়ামত। একটা গল্প শোনাবো, ছোট্ট গল্প, কিন্তু এটা আবার হাদিস মনে করবেন না, যে কাল সকালে ফোন করবেন যে হুজুর হাদিসটা কত নম্বর, তাহলে হলো ভেজা। লোক উঠছে, এক দুই করে উঠছে, ওই যে উঠে যাচ্ছে না, ওই যে উঠছে, পোশাক করতে গিয়ে আর আসছে না, তার মানেটা কি দাঁড়াচ্ছে? এত বয়ান করছি তারপরও লোক আমাদেরকে খ্যাপা মনে করে আর কি। এক মাইক মেরে এসে আমাকে বলছে, হুজুর এখানে শুয়ে যাচ্ছে। আমরা, ও তা তো জানি না, বছরে যদি 250 জালসা করি 500 ঘন্টা বক্তব্য রাখি, কিন্তু মাইকের সুইচ কোথায় আছে জানি না। লোক পাগলাই মনে করে আমাদেরকে। এক হুজুর বলেছে যে আমার বড় ছেলেটা অসুস্থ, দোয়া করবেন। তো এক বুড়ি মেয়ে বলছে, হুজুরদেরও ছেলে হয়, স্বয়ং রসুলের ছেলে ছিল, কোন পাগলি মেয়ে বলছে হুজুরদের ছেলে হয়? এত বড় পাঞ্জাবি ছেলে পেলে কি করে হয়? এটা তালি পাই না জি। রাস্তাঘাটে যারা ইয়ং ছেলে আমাদেরকে দেখে মনে করে এরা কিছু বুঝে না, ও আমরা প্রেমিকাকে নিয়ে গল্প করছি, আমাদেরকে মনে করে কিছু বুঝে না, এদের কিছু নাই। কিন্তু তোর থেকে যে তীক্ষ্ণ বাজ পাখি আমি, সে খবর তোর নেই।
জি, তো গল্পটা হচ্ছে, এটা একদম গল্প, এটা আল্লাহর ওলি, উনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহর ওলিটা এত বড় ওলি ছিল যে পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহ কি বান্দা, আল্লাহ পানি দাও, যা দিব চলে যা, এই মুসা কালিমুল্লার মতো। এটা গল্প, আবার বলে দিচ্ছি। তো আল্লাহর ওলি যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, হন্তদন্ত করে হাঁটছে, একটা পাহাড়ে উঠে কথা বলবে। তো রাস্তার ধারে ড্রেন, ড্রেনে কাদা, খিঁচ, পেচ্ছাপ, পায়খানা, নোংরা পড়ে আছে। ওইখানে একটা শুকর এই পর্যন্ত ডুবিয়ে এমনি করে মুখ ঘেঁটে নোংরা হয়ে আছে। শুকরটা আল্লাহর ওলিকে বলছে, ওই ওই আল্লাহর ওলি কোথায় যাও? বলে, আমি চললাম আল্লাহর সঙ্গে কথা বলতে। তো বলছে, একটু দাঁড়িয়ে যাও, একটা কথা বলি, আমার কাছে এসো। বলো, তুমি আল্লাহর সঙ্গে যা তোমার কাজ আছে সেরে দিও, আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। বলে, কী কাজ? আল্লাহকে জিজ্ঞেস করি তো যে আমি আল্লাহর কী দোষ করেছিলাম, আল্লাহ আমাকে শুকর করেছে আর তোমাকে মানুষ করেছে, এটা জিজ্ঞেস করে আসি। ঠিক আছে, এবার আল্লাহর সঙ্গে ওই ওলির যা কাজ ছিল হয়ে গেল, তো চলে আসছে। তো আল্লাহ বলছে, রে এই তোকে কেউ কিছু জিজ্ঞেস করতে বলেন? বলে, আল্লাহ আমি ভুলে গেছি, উনি বলে দেন। ওই শুকরটা জিজ্ঞেস করছিল, শুকরটা, যে ওকে কেন শুকর বানিয়েছেন আর আমাকে মানুষ কেন বানিয়েছেন? তা আল্লাহ উত্তর দিয়েছে, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো তাওয়াক্কা করে না। আমার পার্সোনালিটি হচ্ছে, আমার ব্যক্তিগত জীবনের যেগুলো পার্সোনালিটি আছে তার মধ্যে একটা হচ্ছে, কাকে কি বানাবো, কাকে জান্নাত দেবো, জাহান্নাম দেবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে কারো কমন করার অধিকার নাই। আমার অতীত মিনাল ইলমি ইল্লা কালিল, সামান্য দিয়েছি, যাকে যে অবস্থায় রেখেছি, ফাজকুরুনি আজকুরুকুম, তো আমাকে ডাক, তোকে আমি ডাকবো, ঝামেলা শেষ। শুকর হলো, ডাকলো তো আমাকে পাবি, ডাকবো। অস্কুরুলি, যেমন রেখেছি শুকর কর, অলা তাকফুরুন, আমার ব্যাপারে কমন করবি না, তোকে ন্যাংড়া করেছি ন্যাংড়া থাকবি, খোঁড়া করেছি খোঁড়া থাকবি, যাকে যেমন করেছি ওরকম থাকবি, এর ওপরেই আমার মানচিত্রের পরীক্ষাটা চলে সারা জীবন, এটা বলে দিল। তো ও যদি এরপরে প্রশ্ন করে, তোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব বলে দিস, ঠিক আছে বলে দিব। ই তো পিয়ন মাত্র, আল্লাহর ওলি চলে আসছেন। তখন আল্লাহ বলছে, এই দাঁড়া তো, দাঁড়া, ওকে একটা উপহার দিব, নিয়ে যা। আল্লাহ আপনি শুকরকে দিবেন? বলছে, তোর আবার মাথা খারাপ হচ্ছে নাকি, তোর আবার মাথা গরম হচ্ছে নাকি, ওকে দিব তো। দেন, বলে, উপহারটা অমন কিছু নাই, ওকে জিজ্ঞেস করবি মানুষ হবি, ও বলবে হ্যাঁ, আর তুই সঙ্গে সঙ্গে আমাকে বলবি রব্বানা, আর কিছু বলতে হবে না, মুহূর্তে সেকেন্ডও লাগবে না, ওকে সুন্দর একটা মানুষ বানিয়ে দেবো আমি, যা। কিন্তু একটা শর্ত, মানুষ হওয়ার পর ও যা চাইবে তাই দিব, হেদায়েত দিব না, সিরাতে মুস্তাকিমটা দিব না, খালি হেদায়েতটা দিব না, যা বলে দিস। এবার শুকরটা ওই ড্রেনই আছে, আল্লাহর ওলি এসছে, বলছে, শোন, তুই যা প্রশ্ন করেছিস মার খাওয়া লেগে রেডি হয়ে থাক, আর দ্বিতীয়বারে প্রশ্ন করিস না, তোবা করে লে, আল্লাহর ব্যাপারে তোর এই ধরনের প্রশ্ন করা ঠিক হয়নি। আচ্ছা, তোবা হলো, তা বলছে, তোকে একটা উপহার দিয়েছে, ও তখন ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, সুবহান আল্লাহ, উপহার নিতেই হবে, দেখ। তো বলছি, উপহারটা এমন কিছু না, একটা কথা ভালো করে শোন, তোর কি মানুষ হওয়ার ইচ্ছা আছে নাকি বল, যদি তোর ইচ্ছা থাকে, তোকে ডিউটি দিয়েছে, তো হাঁ বলবি, আর কিছু বলতে হবে না, তোর একটাই ডিউটি, তো হাঁ বলবি, আর কিছু বলতে হবে না, আমাকে ডিউটি দিয়েছে, খালি আমি বলবো রব্বানা, আর কিছু বলতে হবে না, মুহূর্তের ভিতরে সেকেন্ড লাগবে না, তোকে একটা সুন্দর সুপুরুষ বানিয়ে দেবে, আর এই সুপুরুষ হয়ে যাওয়ার পর তুই তোর জবান দিয়ে আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি, তুই গাড়ি বাড়ি জমি জায়গা চাকরি ব্যাংক ব্যালেন্স, তুই কলেজে চাকরি বল, ভার্সিটি চাকরি বল, বিশ্ববিদ্যালয়ে চাকরি বল, মেডিকেল কলেজে চাকরি বল, ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি বল, প্রাইমারি থেকে নিয়ে যে কোনো চাকরিকে চয়েস করবে চাকরি পাবে, রাজনৈতিক গদিতে যদি বসতে চাস বিশ্বের তোকে সেরা নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাস পৃথিবীতে তোর উপরে কেউ ধনী থাকবে না, চাঁদ লিবি তো চাঁদে জায়গা পেয়ে যাবি, কোচের রেলের মালিক হয়ে যাবি, বিমানের মালিক হয়ে যাবি, তুই যা চাইবি তাই দেবে, আল্লাহ ওয়াদা করেছে ওর চাওয়ার ব্যাপারে আমি না শব্দ ব্যবহার করব না, ও যা চাইবে তাই আমি দিব,
শুধু একটা জিনিস দিবে না, তুই মাথা ঠুকে ঠুকে অঝর নয়নে কেঁদে যদি মরে যাস তোকে হেদায়াত দিবে না। যে বস্তুটা পেলে, মসজিদ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, মসজিদের দরজা পাওয়া যায়, মাবুদকে পাওয়া যায়, ওই জ্ঞান বস্তুটা তোকে আল্লাহ দেবে না। সবাই মাথাটা খালি করেন, শুধু এই কথাটা ভরে নেওয়ার জন্য। এবার শুকরটা কি বলছে গল্পের ভিতরে, এই জন্য একটু বিরতি নিচ্ছি, ট্রেস দিচ্ছি, মাথায় ভরেলেন কথাটা। শুকরটা তখন সামনের পা দুটা তুলে দিয়ে বলছে, রে আল্লাহ রলি, রে আল্লাহ রলি, থাক থাক থাক, আমার জন্য রব্বানা বলে দরখাস্ত দিয়ে মানুষ বানাতে হবে না। বেঈমান মানুষ হওয়ার থেকে, বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। যারা মানুষের মতো জীবন পেল আল্লাহ পেল না, তাদের থেকে শুকরের জিন্দেগি অনেক গুণে ভালো। অতএব মানুষ আর সৎ আমার নাই, মানুষ হলো মানুষের মতো জীবন পেল, চাকরি পেল, জিন্দেগিতে টাকা পেল, পয়সা পেল, আল্লাহ পেল না, এর থেকে শুকর অনেক গুণে ভালো। ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, আল্লাহ পেল না, এর থেকে শুকর অনেক গুণে ভালো। অতএব শুকর বলছে, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, বেঈমান মানুষের থেকে আমি শুকর অনেক গুণে ভালো। হেদায়াত এত বড় নিয়ামত, জি ভাই, হেদায়াত এত বড় নিয়ামত। আমার আল্লাহ বলছে, বনি আদমা আল্লাহ তাবুদু শৈতান ইন্নহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জি, হাদা সিরাতুল মুস্তাকিম। এখানে আল্লাহ ইমানদারকে বলেননি, কাকে বলছেন? বানি আদমকে। ইয়া বানি আদম, অতর বৃহত্তর পৃথিবীর বুকে যত তোমরা আদমের সন্তান আছো, কান করে শুনে লও। আল্লাহ তাআবুদু শাইতান, শয়তানের ইবাদত কোনদিন করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কয়টা ভাগ? শয়তানের কটা ভাগ? দুটি। শয়তানের কটা ভাগ? সকলে বলেন কয়টা? এই দিককার লোক কথা বলে না। শয়তানের কয়টা ভাগ? দুইটা। আল্লাযি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যারা মানুষের দিলকে ওয়াসওয়াসা দিয়ে নোংরা করে, তাদের ভিতরে দুইটি গ্রুপ আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। জিনটা জালসা শুনে? বলেন শুনে? ওরা খুব শুনে, গাদা, এখানেও আছে গাদা। আমাদের ইন্ডিয়াতে আমার এক জিনের সঙ্গে সাক্ষাৎকার, বলছে, হুজুর আপনার চেয়ারের নিচে বসে আমি সাতখানা জালসা শুনেছি। আমরা গাধা তোর বসার জায়গা হয়নি, বলছে, ভিড়ে কোথায় যাবো, আপনার চেয়ারের নিচে ছিলাম। তো ওর বয়স শুনবেন, ছত্রিশ বছর, ৩৬০০ বছর চার মাস, যখন আমার সঙ্গে সাক্ষাৎ হয়, বলছে, আমি রসুলকে দেখেছি, আবু বকর ওমরকে দেখেছি, জি, হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেছি, ৩৬০০ বছর চার মাস, জাশেদ আলী নাম। দিয়ে আমাকে বলছে, হুজুর আপনার বায়ান খুব ভালো লাগে, গজলগুলো আরও ভালো লাগে। ভালো লাগে তো কী করতে হবে তোকে? বলে, যখন আপনার প্রয়োজন হবে আমাকে ডাকবেন,
খালি বলবেন জাসেদ আয়, আমি চলে আসবো। তো তুই তুই অনেক দূরে থাকবি ভারতের, বাংলাদেশ থেকে ডাকলে কী করে যাবি? বলছে আপনি খালি আমার নামটা নেবেন, আমি 3000 কিলোমিটার পর্যন্ত শুনতে পাবো। এটা আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে। আপনাদের বাংলাদেশে দুটো জিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, টাঙ্গাইলে। আপনাদের এই বাংলাদেশের টাঙ্গাইল এলাকার যে জিনের বাদশাহর সঙ্গে কথা হয়েছে, ওর নাম জানেন? ইব্রাহিম, কোরআনের হাফিজ। বয়স জানেন? 6800 বছর। ও আমাকে বলছে বাবজি, আমাকে বাবজি বলে ডাকবে, আমি চলে আসবো। এইখানে গত বছরের আগের বছর সাক্ষাৎ হয়েছে ওর সঙ্গে নাটিয়াপাড়ায়। তো এরাও জালসা শুনে অনেক, তো এরা জালসা শুনে কিন্তু পাক্কা বদমাশেরা। আজকেও আছে অনেক জিন। তো এরা এক দুটি গুণা খুব বেশি করে, জাসেদ আমাকে বলেছে দুটি গুণা, একটা হলো মিথ্যা কথা, একটা হলো জেনা ব্যভিচার। পৃথিবী যত সুন্দরী নিয়ে মহিলা ঠোঁটে লিপস্টিক নিয়েছে, একটাও এদের হাত থেকে বাদ যায় না। দিয়ে এদের 7টা গ্রুপ আছে। আমাকে বলছে জাসেদ আলী, হুজুর, ভাই বলে আমাকে, ভাই যতগুলি মূর্তি দেখছেন, পুজো হয় মূর্তি, মূর্তি মূর্তি পুজো করে না হিন্দুরা, আর যত মাজার আছে, মাজার বা দরগা শরীফ, এখানে জিন থাকে, যে জিনগুলো ইবলিশের নিজস্ব একদম কাছের, এরা থাকে আর এরা উলুঙ্গ অবস্থায় থাকে, এত নোংরা ওরা। মাজারে যেন কেউ না যায়, জলসাই বলবেন, ওদের যে মনের চাহিদাটা পূরণ হয় ওই জিনেরা করে দেয়, মালগুলো এনে দেয়। এগুলো অনেক মেয়ের বাচ্চা হয় না, মাজারে গেলে হয়ে যায়, জানেন কেন হয়? অবৈধ ক্রস, অবৈধ বিছন ওখানে মেয়েটার কাছে পুঁছে দেয় জিনেরা। কত কথা হয়েছে ওদের সঙ্গে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এই দুই ধরনের তোমাকে পৃথিবীর পথ থেকে সরাবে, এক জিন আর এক মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস কুলুহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আযাবা। রসূলের অনেক সাহাবী ছিল জিনেদের ভিতরে। হযরতে উমার একদিন কাবাতে নামাজ পড়তে গিয়ে দেখছেন একজন সুন্দর করে ধীরে ধীরে নামাজ পড়ছে। হযরত উমার বলছে চিনতে পারছি না, রসূলের সাহাবীও নয়, পাশের গাঁয়ের লোক নয়, মদিনাতেও কোনো দিন দেখি নাই, কে রে ভাই এত সুন্দর করে নামাজ পড়ছে? উমার বলছে আমি সরব না, একে আমি দেখবো কে আছে। যখন সালাম ফিরা হলো, হযরত উমার কে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই আপনি কে? বলো আমি জিন, আমি নবীজিকে দেখেছি, আমি আবু বকরকে দেখেছি, আমি তোমাকে দেখছি, আমি ঈসা আলাইসালামকে দেখেছি, আমার ঈসার উপরে ইমান ছিল, পরে বিশ্ব নবীর উপরেও আমি ইমান এনেছি। এ ঘটনা হাদিসে আছে। আল্লাহর নবী একদিন মদিনাতে সফর করছিলেন, পাহাড়ের ধারে বাবলা গাছের ঝোপের ভিতর থেকে একটা সুন্দর বৃদ্ধ লোক লাঠি নিয়ে বেরিয়ে এলেন, এসে বললেন সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা শাহাদত পড়িয়ে এলেন। আল্লাহ নবী শাহাদত কালেমা পড়ালেন, যে বললে আপনি আপনার ভাইয়ের সালামটা নিয়ে নেন, আপনার ভাই আপনাকে সালাম দিয়ে পৃথিবী থেকে চলে গেছে। এই কথা বলে লোকটা কোন দিকে হারিয়ে গেল। বিশ্বনবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওটা কে? বলল ওটা একটা জিন ছিল, ও ইমান আনলো আমার উপরে আর আমার ভাইয়ের সালাম দিলের মানে ও ঈসা নবীর উম্মত ছিল, ও ঈসা আমাকে সালাম দিয়ে চলে গেছে, সেটাও আমাকে শুনিয়ে দিল। বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনা যায়, আর রাহকুল মাকতুমে দেখবেন হিজরতের ব্যাপারে লিখেছেন সফিরা কোন মুবারক পুরে, মদিনায় যে উনি পৌঁছে গেছেন তখন তো টেলিগ্রাফ, টেলিফোন, মোবাইল নাই, সাহাবিরা বিভ্রান্ত অবস্থায় রয়েছে মক্কাতে যে নবীজি নিরাপত্তায় পৌঁছালো কি না। কিন্তু বন্ধুরে, বিশ্বনবী যখন 13 দিন 13 রাত পর মদিনা মানোয়ারায় গিয়ে পৌঁছালেন, মক্কাতে লোক দেখা যায় না, গায়েবী আওয়াজ হচ্ছে, আওয়াজ শুনতে পেতেন সাহাবিরা, ও রসুলের সাহাবিরা তোমরা শুনে নাও, তোমাদের নবী নিরাপত্তায় মদিনায় পৌঁছে গেছে। জিনে দেখাও, জিন এরা মুহূর্তের মধ্যে খবর দিতে পারে, মুহূর্তের মধ্যে খবর আনতে পারে। তো এই দুটি গ্রুপ রয়েছে পৃথিবীর ভিতরে, একটা হলো জিন আর একটা হলো মানুষ। তো জিন শয়তান তো আছি, আর মানুষ শয়তান কি করবে? মানুষ শয়তান আপনার চরিত্রকে শেষ করে দেবে। মানুষ শয়তান
আপনার চরিত্রকে শেষ করে দেবে, এরা আপনাকে আখেরাত দেখতে দেবে না। এর একটা বিস্তারিত তফসির আছে, বুখারীর একটা হাদিসকে তুলে এই তফসিরটা করেছে। সেই হাদিসটা কি? ওয়ান হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল নাহনু নাযকুরু ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযকুরুনা হুযাইফা কলু নাযকুরু সাআতা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা লান তাকুম হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন আদ-দাজ্জাল। আপনাদের বিরক্ত লাগছে নাকি? হযরতে হুযাইফা বলেন, আমরা মসজিদে নববীতে বসে বসে কয়েকটা সাহাবী কল করে বসে বসে ফিস 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 করে গল্প করছি, আর আমরা আপসে কথা বলতে বলতে আমাদের মুখটা লাল হয়ে গেছে। আমরা আপসের মধ্যে যে কথা বলছি, কথা বলতে বলতে আমাদের মুখটা লাল হয়ে গেছে। এখানে যদি আমরা আটজন দশজন লোক বসে থাকি, আর যদি কেউ বলে যে তোদেরকে ডাকাতে ঘেরেছে এবার মারবে, এই যে ভয়ে ভয়ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয় ওই রকম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর এমন সময় আমরা দেখছি যে আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের কাছে আসলেন। আসার পরই প্রথমে প্রশ্ন করে দিলেন, মা তাজকুরু না হুযাইফা, হুযাইফা তোমরা কি আলোচনা করছো মসজিদে, তোমাদের আলোচনা বিবৃতি কি, তোমাদের আলোচনার বস্তুটা কি? তখনই হযরত হুযাইফা বলছেন, আমরা সকলে এক এক কণ্ঠে যৌত কণ্ঠে নবীজিকে উত্তর দিলাম। কি বললাম? নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা আখিরাতের চিন্তা করছি, কিয়ামতের চিন্তা করছি, কেমন করে কিয়ামত হবে। আল্লাহর নবী উত্তর দিচ্ছেন সঙ্গে সঙ্গে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লান তাকুমা, কিয়ামত কোনোদিন হবে না, কিয়ামত কোনোদিন হবে না, কিয়ামত কোনোদিন হবে না, কসিম কালো কিয়ামত হবে না, হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতক্ষণ পর্যন্ত তোমরা দশটা জিনিস না দেখবে। তার মধ্যে এক নম্বরে বললেন দাজ্জাল, আর এই দাজ্জালের ব্যাখ্যাটা মহাদিস নামে একটা পত্রিকা বা আমাদের ইন্ডিয়াতে বের হয় উর্দুতে, যেটা পশ্চিম ভারত থেকে আমাদের পশ্চিমবঙ্গেও আসে, ওই মহাদিস পত্রিকা তর্জমান পত্রিকা, এটা আইলা হাদিসদের পত্রিকা, এই পত্রিকাতে দিয়ে পাঠিয়েছে। এই হাদিসটা তুলে উদ্ধত করে বলছে, দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে বলছে, দাজ্জালের একটা চোখ কানা হবে, আঙ্গুরের মতো ঝুলবে, কাফের লেখা থাকবে। একটা চোখ কানা আল্লাহ তাকে বানালেন কেন? একটা চোখ কানা বানালেন কেন? একটা চোখ কানা বানালেন কেন? এর একটা বিরাট কারণ রয়েছে। আর দাজ্জালের পরে পরে বললেন যে ধোঁয়া আসবে, দুঃখান দুব্বাতল আর নজুল ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল আসবে, এরা কলহ বিবাদ করবে আর ওই দাজ্জালের সঙ্গ নেবে। ব্যাখ্যা করতে গিয়ে বলছে, ব্যাখ্যাটা শুনবেন, এইখানে যদি কালকে আওয়ামী লীগের মিটিং হয় এক মাস পর, এক চার দিন পর আওয়ামী লীগের মিটিং আছে, তো এখানে যেসব ছেলেরা কর্মীরা কাজ করবে তারা কি বিএনপি না আওয়ামী লীগের? আবার যদি বিএনপির মিটিং থাকে, মানে যে পার্টির মন্ত্রী আসবে সেই পার্টির অধীনস্থ শিশুরা তার পরিস্থিতি তৈরি করবে, করবে কি করবে না? তো পত্রিকায় লিখেছে যে দাজ্জাল যে পৃথিবীতে আসবে, তা তার তার সঙ্গ দেবে ইয়াজুজ মাজুজ, তো তার আসার পূর্বে ওই পৃথিবীটাকে ওই রকম তৈরি করবে। দেখবেন প্রতিটি গ্রামে কিছু উচ্ছৃঙ্খল ছেলে আছে, আছে না? তারা কোনো গাঁকে শহরকে শান্তি চায় না, যে কোনো দিক থেকে খালি উচ্ছৃঙ্খল রাখতে চায়, এরা ইয়াজুজ মাজুজের গ্রুপে ঢুকবে। এটা ওই তফসিরে লিখছে, যারা যারা শান্তি পরিবেশকে ভালোবাসে না তাদের কাছে ইয়াজুজ মাজুজের হাওয়া চলে এসেছে, তারা এবার এটাকে পরিস্থিতিটাকে তৈরি করছে। আর ওই যে দাজ্জাল কানা, কানা বলতে এই পৃথিবী তো কিছু কানা আপনারা গায়ে পাবেন, যে কানারা দাজ্জালের উত্তরসূরি হিসেবে কাজ করছে সেই কানাটা কেমন কানা? ওই তফসিরে লিখছে তাদের চোখ কানা হবে না, তাদের পার্থিব জগতের চোখটা খোলা থাকবে, তারা লাভ লস সব কিছু বুঝবে, আখেরাতটা অন্ধ থাকবে, ওই দ্বারটা তাদের বোধগম্য হবে না। আর তাদের দলে যারা ঢুকে যাবে তারা দাজ্জালকে অহরহ গিলে নিতে পারবে, এরাই হলো মানুষের ভিতরে শয়তানের গোরো। বুঝে আসছে? তাহলে আল্লাহ বলছে, খবরদার শয়তানের গ্রুপে ঢুকিস না। ওয়ানি বুদুনি হাদা
সিরাতুন মুস্তাকিম, এটাই হবে তোর জন্য সোজা রাস্তা। তুই যে নামাজে আমার কাছে সোজা রাস্তা চাইলে, তোকে আমি সোজা রাস্তা দিলাম। ইয়া বানী আদম, হে আদমের সন্তান, আল্লাহ তাআবুদু শয়তানা, খবরদার শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানি ইবুদুনি, হাদা সিরাতুন মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হবে তোমাদের সোজা রাস্তা। তাহলে সব থেকে দামি জিনিস কি? যা, সব থেকে দামি জিনিস কি? চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারবে? এবার আপনাদের মনটা বলছে ছেড়ে দি, জোরে বলেন ছেড়ে দি ইনশাআল্লাহ। হাত তুলেন, কে কে হাত তুলছেন ছেড়ে দি? আচ্ছা হাত তুলেন, এরা কোন দেখো এখন আমাকে বকাবে, চাচার সাথে করে নিয়ে যান বাবা, চাচা একা যেন না আপনার বাড়ি আমাকে নিয়ে যান। চাচা বলছে তুই থাক আর তোর বাপ থাকুক, আমি চললাম। জি ভাই, আয়াত তিনটে যেটা পড়েছি আর তফসির করা সম্ভব হবে না, তো তর্জমাটা খালি শুনিয়ে দিই, বিরক্ত লাগবে না তো? কতক্ষণ সময় দিতে পারবেন? শেষ না হওয়ার আগে কে কে উঠে চলে যাবো ইনশাআল্লাহ? খুব চালাক হয়ে গেছে জি। হ্যাঁ, এখন একটা ছোট্ট উদাহরণ দেব। উদাহরণটা হচ্ছে, ধরেন আমরা বাড়ি যাব, গাড়ি নিয়ে কাঞ্চন ব্রিজে গিয়ে বিশ্বরে ডুবল। তো আপনারা জিজ্ঞেস করছেন কোথায় যাবেন, বলে আমরা যাব উত্তরা। তখন আপনি, আমি আপনাকে বলছি লোকেশন দেন, তা আপনি বলবেন যখন কাঞ্চন ব্রিজে কাছে আসবেন তো ডান দিকে যাবেন, বাঁ দিকে যান না, ডান দিকে যাবেন, কি লীলা মার্কেট পাবেন, কুরিল পাবেন, ফ্লাইওভার পাবেন, এয়ারপোর্ট পাবেন, তো জানবেন উত্তরা ঠিক আছে। ঠিক বললাম না ভুল? যদি এর পরিবর্তে আপনি টোল প্লাজ পেয়ে যান বা আর কিছু জায়গার নাম বললেন এগুলো পেয়ে যান, গাউসিয়া পেয়ে যান, তাহলে জানবেন আপনার রাস্তা ভুল। তো এখন কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন আমরা জান্নাতের যাত্রী, আমরা কিসের যাত্রী? জান্নাত কে কে যাব? সবাই হাত তুলেন, দোয়া দিব, প্রাণ খুলে দোয়া দিব, জান্নাত কে কে যাব? এই আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাত নসিব করো, যারা হাত তুলেছে হাতগুলোকে কবুল করো। এই আল্লাহ তোমার তো ভিকিরিকে ফেরত দেওয়ার অভ্যাস নাই, আমাদেরকে ফেরত দিও না। এ আল্লাহ আমরা হাজার গুণা করলেও তো তুমি মাফ করে দিতে পারবে, আল্লাহ তুমি মাফ করে জান্নাত নসিব করো। আল্লাহ, এবারে ট্রাফিক পুলিশ, এইটা আল্লাহ একে ট্রাফিক পাঠিয়েছে কিনা? তখন কোরআনকে এসে জিজ্ঞেস করছে, কোরআন তুমি তো হেদায়তের উপকরণ এনেছো, তো জান্নাত যাবো তো রাস্তাটা বলে দাও। কোরআন বলছে নিয়ে নাও, তোমার রাস্তায় চলতে গিয়ে যদি দশটা স্ট্যান্ড খুঁজে পাও যে এই এই জিনিসগুলো তুমি পাচ্ছ রাস্তায়, তাহলে তোমার রাস্তা ঠিক আছে, আর যদি এগুলো পরিবর্তে অন্য পাও তাহলে রাস্তা ভুল হয়ে গেছে। সেই দশটা দেখেন, আমি পড়েছি আরেকটা প্রথমে। بسم الله الرحمن الرحيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا
تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ شُدَّهُ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ আল্লাহ কটা বললেন, যেটা বললেন কটা বললেন, এটা দশটা ধারা বর্ণনা করলেন। এটা কিন্তু এই আয়াতটা আবার আর একটা বিষয়ে বক্তব্য রাখা যায়, আদালত, ইসলামের আদালত। এই দশটাতে এত সুন্দর আদালতের বিচার আছে যে আপনার পৃথিবীর যত জজ উকিল আছে গিলে খেয়ে নেওয়া যাবে। আদালত, জি, পৃথিবীতে মানে গণপ্রজাতন্ত্র রাজতন্ত্র দুই ধরনের দেশ চলছে, চলছে না? আমাদের গণপ্রজাতন্ত্র দেশ, এখানে আইনের দুইটা ভাগ, একটা হচ্ছে দেওয়ানি, একটা ফৌজদারি, আর প্রত্যেকটার আবার আটটা করে ভাগ। এইভাবে মানে দেশকে শাসন করা হচ্ছে। প্রত্যেকটি সমাজ বিজ্ঞানী, পৃথিবীতে যত রাষ্ট্রবিজ্ঞানী আছে, যারা সমাজকে নিয়ে চিন্তাভাবনা করেছে, এরা একমত। সারা বিশ্বের সমস্ত সমাজ বিজ্ঞানী একমত যে লাঠি মানে পেশি, এটা কি বলে, পেশির ক্ষমতায় মানুষকে পিটিয়ে রাস্তা সোজা করে দিতে হবে, তবে এরা সোজা রাস্তায় চলবে। যত ভুল করবে পিটাও পিটাও, এক পিটিয়ে রাস্তা সোজা করে দাও। শুধু আল্লাহ রসুল এদের সঙ্গে একমত নয়, সারা বিশ্বের সব থেকে বড় সমাজ বিজ্ঞানী তিনি বলছেন যে না, পেশির ক্ষমতাই হবে না, তৌহিদের ক্ষমতাতে হবে। এদেরকে আল্লাহর ভয় আর জান্নাত, জান্নাত দেখো সাইজ হয়ে যাবে, এই ভয়ে হবে। এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে, পেশির ক্ষমতার তৌহিদের ক্ষমতা পার্থক্য আছে কি না, জোরে বলেন আছে কি না? ছোট্ট মতো একটা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাব, কারণ আজকে বিষয় এটা নয়। উদাহরণটা হচ্ছে, আপনাদের দেশে এই আইনটা আছে কি না জানি না, আমাদের ভারতবর্ষে আছে, ধূমপান নিষেধ। গাড়িতে, রেলেতে, অফিসে, হসপিটালে, আদালতে ধূমপান, জোরে বলেন আছে না? বন্ধ হয়েছে? আমি খেয়াল করে দেখেছি, আমাদের দ্রুতগামী ট্রেন তো ওই সিটে বসে খাবে না, ঠিক গেটে গিয়ে ধরিয়ে দিলে, আর ওই গেটেই লেখা আছে ধূমপান নিষেধ। ওইখানে ট্রেনে ধরিয়ে দিয়ে আইনটাকেই মারছে। জি ভাই, কথা ঠিক বললাম না ভুল? তাহলে দেখেন, নেতা বেঁচে আছে, আইন মরে গেল। একবার হ্যাঁ না বলেন? কিন্তু দেখেন, পৃথিবীর কোন মসজিদের গেটে লেখা নাই ধূমপান নিষেধ, আছে কি বলেন? বাংলাদেশে কোন মসজিদে লেখা আছে কি? নাই। অথচ যত বড়ই বিড়ি খোর আর সিগারেট খোর হোক না কেন, মসজিদে যাওয়ার আগে বিড়িটাকে ফেলবে, পায়ে করে কোচলাবে, মুখটাকে ধুবে, হাত মুখগুলি ধুয়ে মসজিদে ঢুকবে। নেতা মারা গেছেন কিন্তু আইন বেঁচে আছে, এটাই হলো তৌহিদের ক্ষমতা। পেশির ক্ষমতা টিকবে না তৌহিদের ক্ষমতার কাছে। এইভাবে এই আয়াতগুলোকে দু ঘন্টা আদালত দেখানো যাবে এক একটা আইনকে। তো যাই হোক, আমি এবার ওই আয়াত যেগুলো পড়েছি এখানে আল্লাহ দশটা কথা বলছেন, সেই দশটা কথা। নাম্বার এক, নবী হে তুমি আমার আয়াতকে তেলাওয়াত করে আমার গোলামদেরকে শুনিয়ে দাও, তারা যেন শিরকের মতো গুনাহ না করে। হেদায়েতের রাস্তা, জান্নাতের প্রথম সিঁড়িটা হলো শিরক মুক্ত জীবন দিয়ে শুরু করবে, তার জীবনে যেন শিরকে না থাকে, তার গায়েতে যেন শিরকের গন্ধ না থাকে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, মা বাপকে যেন দুঃখ দিয়ে কথা না বলে, আর মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার না করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম, তাদেরকে বলে দিও জান্নাতের রাস্তায় হাঁটতে গিয়ে তিন নম্বর তাদের বিচার হবে, আদালতে দাঁড়াতে হবে, তারা যেন নিজের সন্তানকে কতল না করে। রুজি দেওয়ার ভয়ে, রুজি তো আমি আল্লাহ দিয়ে থাকি, অতএব যেন সন্তান কতল না করে।
বাংলাদেশে করে, বুঝে নিয়েছে কঠিন আদালত। যারা লাইগেশন করেছেন, যে মহিলা আর তার স্বামী এবং যে ডাক্তার আর যারা পরামর্শ সাহায্যদাতা, এদের ব্যাপারে আমি কিছু ফতো দিতে পারবো না, কারণ আমি ফতো মুফতি লাইনে পড়িনি, আমি অজ্ঞ। তবে আমাদের ভারতবর্ষে এক শ্রেণীর মুফতির ফতো হচ্ছে এদের তৌবার লাইনটাই বন্ধ, যেহেতু এরা আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে। এরা ফেরাউনের সঙ্গে উঠবে কিয়ামতের মাঠে এবং মার্ডার কেসের আসামি হবে। আল্লাহ জিজ্ঞেস করবে বাচ্চাগুলো কই, মার্ডার কেসে আসামি হবে। তাই আমার আল্লাহ বলছেন এটা যেন না করে। চার নম্বর আল্লাহ তাকরাবুল ফাওয়াহিশা, তারা যেন ফাহেশা কাজের কাছে না যায়, যেখানেই গুনাহ চলছে ওখান থেকে বহু দূরে সরে থাকতে হবে। আর যেন মানুষ হয়ে মানুষ না মার্ডার করে। ওলা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহ, আল্লাহ মানুষ হয়ে আর একটা মানুষকে মার্ডার করা চিরতরের হারাম করে দিয়েছে। হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি, যদি হয় তো হকের সঙ্গে করতে পারে। হকের সঙ্গে মার্ডার মানে কি? আল কাতলো বিল কাতলে, আমার বাপকে যদি কেউ মার্ডার করে দেয় তার বদলাটা আমি নিতে পাবো, এটা হকের সঙ্গে হবে। বিয়ে করার পর যদি জেনা করে, আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন, তাহলে তাকে রজম করতে হবে। আর মুসলমান যদি মুরতাদ হয়ে যায় তার জন্য ইল্লা বিল হাককে বলেছেন। বন্ধুরা আমার পাঁচটা বলা হয়ে গেল, তারা যেন শিরক মুক্ত জীবন বানায়, মা বাপকে সাদরে ভালোবেসে নেয়, আর সন্তানকে কতল না করে। গুনাহ সাগিরা কাবিরা যে জায়গায় চলছে, গান বাজনা থিয়েটার জুয়ো তাস লুডু মদা সুদ, ওই জায়গায় যেন না যায়, আর মানুষ হয়ে যেন মানুষ কতল না করে। যে আমার আল্লাহ বলতেন জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো গ্রহণ করলে। ছয় নম্বর আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়তিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইবলুগা আশুদ্দাহু। দুইটা বিয়ে করেছে লোক আছে, জি ভাই, স্ত্রী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করেছে, এই মানুষ নাই, মানুষ এটাকে কলঙ্ক লজ্জা মনে করে, জিয়াস্তাগফিরুল্লাহ, যদি এটাকে খারাপ মনে করেন তো আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা করলেন। স্ত্রী মারা গেছে, জীবন যৌবন নিয়ে গুনাহ করে বেরাবে, বিয়ে করা যায় যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলছে যখন তুমি প্রথম স্ত্রীকে কবরে দিয়ে এলে, তার হীরে থেকে জিরে, ক্ষুদ্র থেকে বৃহৎ যত মাল আছে সব এক জায়গায় জমা করে লাও, ওই ড্রেসিং টেবিলে আপনার দ্বিতীয় বিবি মাথা চিরুনি করতে পারে না, তার বাপের দেওয়া ডাইনিং টেবিলে দ্বিতীয় বিবি খানা খেতে পারে না, তার বাপের দেওয়া খাটে দ্বিতীয় বিবিকে শোয়াতে পারো না, কারণ ওই মালটা আর তার একা ছিল, এখন একা নাই, ওয়ারিস হয়ে গেছে, এতিমের মাল হয়ে গেছে। এই মালটা তুমি ব্যবহার করলে, তার মানে এতিমের মালকে নষ্ট করলে। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, এতিমের মালকে জুলুম করে দিয়ে পৃথিবীতে ব্যবহার করে ভক্ষণ করে নেবে রে, তার জাহান্নামের আগুন পেটে ঢুকে গেল, অতি সত্তর তাকে শীঘ্রই জাহান্নামে দিয়ে দেওয়া হবে। অতএব এতিমের মালকে তুমি গচ্ছিত করে রেখে দাও, এর থেকে একটা সামান্য ছিঁড়া কাপড়ও তার মায়ের তুমি ব্যবহার করতে পারবে না, স্বামী হিসেবেও না। যদি তুমি নাও, তোমার অংশটা নিয়ে নাও, তুমি শিকি পেয়ে যাবে, বাকি কটাকে তোমাকে রাখোয়ালি করতে হবে, যুগানদারি করতে হবে, অবহেলার কারণে যেন ইঁদুরে কেটে লেপ তোষককে নষ্ট করে না দেয়, তার মায়ের লেপে দ্বিতীয় বউকে শোয়াতে পাবে না, কারণ সেটাও মেরাসে ওয়ারিস হয়ে গেছে। অতএব সমস্ত মালকে কতদিন তোমাকে ওটাকে জুগিয়ে রাখতে হবে, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত ওই দুটি সন্তান সোনামানিক দুটি বড় না হয়েছে, তাদের জ্ঞান বিবেক বুদ্ধি যখন হয়ে যাবে, তাদেরকে তাদের মায়ের মালকে তিলে তিলে বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে। তার আগে বন্ধুরে একটা তার মায়ের পতিলকে
দ্বিতীয় বিবিকে ব্যবহার করতে দিতে পারো না, তুমি কিনে থাকলে ঠিক আছে, তাদের মায়ের মাল সোনা দানা সব রেখে দিতে হবে। বন্ধু আমার, যদি দুটি কারণে ব্যবহার করা যাবে, মুফাসসিররা বলছেন সেটা কি, আমি গরিব মানুষ, আমি রিক্সা টেনে খায়, খাওয়াতে পোশাকে চিকিৎসাতে জুটে না, ওই ছেলে দুটা ভালো পড়াশোনা করছে, ঠিক জায়গায় ভর্তি হতে চাইছে, টাকাতে কোলাচ্ছে না, তখন তার মায়ের মাল বিক্রি করে, কানের নাকের বিক্রি করে দিয়ে ওদেরকে ভালো জায়গায় পড়িয়ে নাও, চিকিৎসা করিয়ে নাও, দুই জায়গায় ব্যবহার করা যাবে, তারপরে অন্য কিছু করা যাবে না। তাই আল্লাহ ছ নম্বরে বলছে, খবরদার এতিমের মালকে অপব্যবহার করে নষ্ট করে দিয়ে এতিমের মালের কাছে যেও না। সাত নম্বর বলছে, লিটারে মিটারে, লিটারে মিটারে এবং ওজনে যে কোনো ভাবে তুমি লেনদেন করবে, বেশি নেবে কম দেবে দাঁড়ি মারা কাজ করিও না, তোমার রাস্তা পদস্খলন ঘটে যাবে, জান্নার রাস্তায় পৌঁছাতে পারবে না। আট নম্বর আল্লাহ বলছেন, লানুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, তোদের বডিতে কতটা ধরার ক্ষমতা আছে আমি আল্লাহ জানি, অতটা পরিমাণ দিয়েছি আমি, বেশি দিইনি, কারো উপর আমি জুলুম করিনি, এই আমলটা তোদেরকে করতেই হবে। নয় নম্বর আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, তোমার মুখ আছে না মতে, মগজ আছে মাথার ওপরে, এটা হলো হেড অফিস, এটা হলো সুপ্রিম কোর্ট, আর এটা হলো তার ডেলিভারির জায়গা, আদালতের ডেলিভারির জায়গা। যখন তুমি কোনো বিচারে বসবে, যখন তুমি কারোর সঙ্গে কোনো কথা বলবে, ইনসাফ করে কথা বলিও, আদালতের সঙ্গে কথা বলিও, তোমার কথাই যেন কেউ আঘাত না পায়। আর তুমি যখন বিচারে বসবে, নিজের আত্মীয় নিজের পার্টির লোক মনে করে তাকে আসান করে দেবে চলবে না, আদালতে ইনসাফ কথা তুমি বলবে, এখন তুম ফা দিল। আর দশ নম্বর আল্লাহ বলছেন, অবিয়াহাদিল্লাহি আফা, আল্লাহর দেওয়া আইনকে পুরা করে দেখাবে, এখানে আধরা করিও না, আফো জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম কারণ আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম, যদি তোমরা এটাকে স্মরণ করো তো কাজে লাগবে। দশটা, সির করো না, মা বাপকে ভালোবাসবে, সন্তান কতল করো না, রুজি আমি দিই, খবরদার গুনাহার কাজের কাছে যেও না, মানুষের মানুষ মার্ডার করো না, এতিমের মাল থেকে সাবধান, ওজনে কম বেশি দিও না, আমার আইনটা তোমাদের জন্য ভারী করিনি মেনে নিও, আর আদালতের সঙ্গে কথা বলবে, আর আমার হদুদ যেগুলো তোমাদের উপরে আইন করেছি তার বাইরে সীমাতে পা রাখিও না। যে দশটা কথা বলার পর বলছে, হাজা, হাজা মানে এইগুলি, ও আন্না হাজা, নিশ্চয় এগুলি সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে জান্নাতের রাস্তা, ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। আল্লাহ নিজে বলছে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে তোমাকে কত পাটি ডাকবে সেদিকে তুমি যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, পকেট রোডে যদি নেমে যাও আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমরা মুত্তাকি হও।